ভিডিওতে আপনারা দেখেছেন ব্রিজটা সম্পর্কে এবং মানুষজন কিভাবে নিত্য পারাপার করছে জীবনের ঝুঁকি নিয়ে। কোনো রকম সুরক্ষা বিধি নেই, লাইফ জ্যাকেট নেই এবং প্রতিদিন তাদের একটা বড় অংশের টাকা খরচ করে প্রতিদিন এই ব্রিজটার না হওয়ার কারণে নদী পারাপার করতে হচ্ছে। আমি কথা বলে নেব একজন নিত্য যাত্রী, অর্থাৎ নদীতে পারাপার করেন এমন একজন মানুষকে সামনে এসেছি, তার কাছে এই সমস্যার কথাটা শুনে নেব। আচ্ছা দাদা, আপনি তো এখানে পারাপার করেন, আপনি কি প্রতিদিন যাতায়াত করেন? হ্যাঁ। এই যে ব্রিজটা হচ্ছে না, মানে ব্রিজটা হলে কি সত্যি সুবিধা হতো? হ্যাঁ, প্রচুর মানুষের সুবিধা হতো, প্রচুর মানুষের। এই আমরা প্রতিদিন এই ঘাট পার করে করে যাই, খুব দূর বা অনেক ঝুঁকি নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে পার হই। ব্রিজটা তো 2008 সালে স্যাংশন করা, এখনো পর্যন্ত চালু হয়, এই প্রায় 12 বছর হয়ে গেছে। ব্রিজের কত অংশ কাজ কমপ্লিট হয়েছে? ব্রিজের আমাদের এই প্রান্তে, পূর্ব প্রান্তে, মানে পূর্ব মানে পূর্ব মানে পুরো প্রান্ত, পূর্ব প্রান্ত থেকে ঠিক আছে, কিন্তু পশ্চিম প্রান্ত থেকে এখনো ওই রাস্তাটা হয়ে গেলে মানে ওপাড়া বলতে ওদিকে লক্ষ্ণীনাথপুর ঘাটের দিকটাতে, মানে মূলত সমস্যা বলছেন রাস্তা হয়। ব্রিজের মূল কাজ অনেকটাই কমপ্লিট, কত শতাংশ কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, এই প্রায় 8-10 বছর মতো বাকি, মানে ব্রিজটা হয়ে আছে এখন 12 বছর, 12 বছর, 12 বছর বন্ধ হয়ে আছে। আচ্ছা, এখনো কবে চালু হবে তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে প্রচুর মানুষ অসুবিধা, আর প্রচুর মানুষ যেতে পারত কলকাতায়, এটা সুবিধা হবে তার আর যাতায়াত কিন্তু ট্রান্সফর্ম দেখতে সত্যি। আচ্ছা, যত তাড়াতাড়ি চালু হবে তত আমাদের ভালো। আচ্ছা, প্রশাসনের উদ্যতন কর্তৃপক্ষের কাছে আপনি একজন সাধারণ যাত্রী হিসাবে আপনি কী আবেদন রাখবেন? আমাদের কাছে ব্রিজটা যাতে তাড়াতাড়ি চালু হবে, মানুষের একটু সুবিধা আরও বেশি হবে, ভালো হবে, এটাই আবেদন, এটাই সবথেকে বড়। আমি আরও একজনকে পেয়েছি, একটি বাচ্চা ছেলে, যেও কিন্তু কোনো রকম সুরক্ষাবিধি ছাড়া তাকে এই নদীতে পার হতে হয়েছে। আচ্ছা, তোমার কি কোনো লাইফ জ্যাকেট বা কোনো সুরক্ষাবিধি পারাপার করার সময় ব্যবহার করতে হয়েছিল? তুমি এইভাবেই পারাপার হয়েছো, তাই তো? ঠিক আছে, তুমি খুব সাবধানে থেকো, পড়াশোনা করো, বড়ো হও, ঠিক আছে? আচ্ছা, আমাদের সামনে এসছেন দেখুন কয়েকজন মানুষ, যাত্রী রয়েছেন যারা এই নদীতে পারাপার করে এলেন। দাদার কাছে শুধু জানতে চাইবো, এই ব্রিজটা যে অনেক দিন ধরে প্রায় 8-10 বছর কমপ্লিট হয়ে পড়ে আছে, যদি ব্রিজটা কমপ্লিট হতো আপনাদের কি সুবিধা হতো? আর এটা হচ্ছে না কেন বলে আপনার মনে হয়, কী সমস্যা? মানে রাস্তাটা হয়নি, জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পারাপার করতে হয়। আর প্রতিদিন কেমন নেয় নৌকায় ভাড়া? তিনজনে 21 টাকা। তাহলে স্থানীয় মানুষজনের সঙ্গে এবং নিত্য পারাপার যাত্রীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম, এই রাস্তাটা কিন্তু এবং এই ব্রিজটি যদি হয় তাহলে বাংলাদেশ অর্থাৎ ঘোজাডাঙ্গা এবং কলকাতার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সড়ক। এটা এই সড়ক দিয়ে যাতায়াত এবং কলকাতা থেকে বিভিন্ন যে এক্সপোর্ট ইম্পোর্টের যে গাড়িগুলো যায় তাদের অনেক কম খরচ এবং কম সময়ে তারা কিন্তু যাতায়াত করতে পারে। কিন্তু শুধুমাত্র এই যে পুলার এপারে কোনো সমস্যা নেই, এখন আমরা যে পাড়টা দেখতে পাচ্ছি অর্থাৎ বাদুরিয়ার দিকের প্রান্তে রাস্তাটা শেষ না হওয়ার কারণে এই ব্রিজটি কিন্তু প্রায় 90% হওয়ার পরেও ব্রিজটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আপনাদের সকলের শুভবুদ্ধির উদয় হোক, প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, প্রশাসনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। ধন্যবাদ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, এটি হচ্ছে বাদুরিয়া এবং পুরার মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ ব্রিজ, যেটি দীর্ঘদিন প্রস্তুত হয়ে রয়েছে অথচ এখনও রাস্তা তৈরি না হওয়ার কারণে দেখুন নৌকা পারাপার হচ্ছে। কীভাবে লোক জীবনের ঝুঁকি নিয়ে এখানে নৌকা পারাপার করছে, এবং এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা এই ব্রিজটাকে হতে দিচ্ছেন না, কি সেই কারণ, কোনো রাজনৈতিক কারণ কি? এই বিষয়টি যদি ভিডিও প্রশাসনের কোনো উদ্ধর্তন কর্তৃপক্ষ দেখেন তাহলে অনুরোধ করব, এই ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করেন, তাদের ভোগান্তির পরিসমাপ্তি হয়তো হতে পারে এই বৃষ্টি যদি চালু হয়। দেখুন কিভাবে মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই নৌকায় করে তারা প্রতিদিন পারাপার হচ্ছেন, এবং প্রতিদিন তাদের একটা বড় অংশের পয়সা কিন্তু এই ঘাটে দিতে হচ্ছে। একটা বাইক এবং দুজন মানুষ তাদেরকে 18 টাকা করে নেওয়া হচ্ছে একবার পারাপার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজ,
আমি যেটা দেখছি একদম নদীর ও প্রান্ত হচ্ছে বাদুড়িয়া, অর্থাৎ লক্ষ্মীনাথপুর এবং একটু এগিয়ে গেলে বাদুড়িয়া। বৃষ্টি কিন্তু ওখানে শেষ হয়নি, অর্থাৎ রাস্তা ওখানে কোনোভাবেই হচ্ছে না, যার জন্য কিন্তু এই বৃষ্টি চালু করা যাচ্ছে না। এই দেখুন ঘাট, যখন জল অনেকটা নেমে যায় সেখানে অনেক জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে পারাপার হতে হয়, এবং এই যে বৃষ্টি অপূর্ব শোভা তার কিন্তু পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেখুন এই যে পাড়টা আমরা দেখছি, এটা হচ্ছে নদীর এপার, অর্থাৎ পুরার দিক। এদিকে রাস্তা প্রায় কমপ্লিট এবং মূল যে জাতীয় সড়ক সেটাও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে, তা সত্ত্বেও বৃষ্টিকে চালু করা যাচ্ছে না। আপনারা আরও একবার দেখুন দুটি নৌকাতে কতজন যাত্রী যাচ্ছে, কারোর কোনো লাইফ জ্যাকেট নেই, কোনো সুরক্ষা বিধি নেই, জীবনটাকে ছেলে খেলার মতো করে নিয়ে তাদের নিত্য পারাপার করতে হয়, তারা বাধ্য, কারণ নদীর এপারে তাদের বাড়ি আর অপর পাড়ে রয়েছে বিভিন্ন সরকারি অফিস, বিডিও অফিস, পুলিশ স্টেশন থেকে শুরু করে বিএলআর অফিস, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন জমি রেজিস্ট্রি অফিস, তাদেরকে কিন্তু নিত্যদিন যাতায়াত করতে হয়। এই রকম ঝুঁকির পারাপার করতে তারা কিন্তু বাধ্য হচ্ছে। এলাকার মানুষের মনের মধ্যে ধীরে ধীরে কিন্তু ক্ষোভ জমা হচ্ছে, কিন্তু তারা যাবেন কোথায়? প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু নজর দেবেন কি? যদি এই বৃষ্টি চালু হয় তাহলে কিন্তু হাজার হাজার মানুষের প্রতিদিনের যেমন অনেকটা পয়সা বেঁচে যাবে, ঠিক তেমনি বেঁচে যাবে তাদের জীবনের সুরক্ষা যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা যে ছেলে খেলার পর্যায়ে নিয়ে চলে যেতে হয়েছে সেটা থেকে তারা রক্ষা পাবেন। অনুরোধ করব, যদি ভিডিওটি কোনো প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখেন তাহলে তারা এর ব্যবস্থা অবশ্যই নেবেন। আমরা আরও একবার দেখে নেব কতজন পারাপার হচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেককে কিন্তু মাথা পিছু একটা বড় টাকা দিয়ে প্রতিবারের জন্য যেতে হয়। দুজন সওয়ারি একটা বাইক 18 টাকা, এবং নৌকায় ঠাসাঠেসি করে, কোনো রকম সুরক্ষাবিধি নেই, লাইফ জ্যাকেট নেই, কোনো রকম প্রশিক্ষিত ডুবুরি নেই, নদীতে স্রোত রয়েছে, যদি কোনো কারণে কারোর মৃত্যু বা কেউ জলে পড়ে যান তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমরা আশা রাখব অবশ্যই প্রশাসন সজাগ দৃষ্টি দেবেন।